অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। ফাটা ইংলিশ। অফিসার, বিকি বাবু, আমার উকিল আসছে। আপনি এক্ষুনি শিখাকে ছাড়ার ব্যবস্থা করুন। আরে বিক্রম বাবু, সকাল সকাল থালায় কিছু খালি মনে হচ্ছে, মুখখানা শুকাইন গেছে। খাবেন নাকি? ওদের গায়ের ব্রেকফাস্ট রুটি তরকারি। লিন, ও খাবেন না? বুঝলাম। হরেল, তো খাবি? লা, যা খাইছি। খুব ভালো করে জানেন, জানেন তো বিক্রম বাবু, কি আপনার মতো শহুরে লুকে দেয় ওদের গায়ের খাবার তো মুখে উঠবে না। কিন্তু আপনার বউ শিখা যা শুরু করে দিয়েছে না, কি খাবারটা খাওয়া অভ্যাস করে নিন। কি হরেন? ঠিক বললেছ দাদা। কি হলো কি জানেন বিক্রম বাবু? আপনি কালকে রাত্রিরে যে কথাটা বলেছিলেন না, একদম ঠিক কথাই বলেছিলেন। এসবস্ত ও গায়ের ঝামেলাটা আপনাদের মতো শহরে মানুষদের না থাকাটাই ভালো। কি হলো? শিখা ম্যাডামের হাজতটা হয়ে গেল। আরে মোরও কি ভালো লাগে শিখা ম্যাডামকে হাজতটার মধ্যে দেখতে। হাজার হোক, গায়ের মেয়ে মুই ওকে খুব ভালোবাসি, ওদের সকলকে ভালোবাসি। কিন্তু ওকে বুঝলো গো, মুই বলি কি বিক্রম বাবু, আপনি না ও শিখা ম্যাডামকে না বুঝাই সুঝাই এই গ্রাম থেকে নিয়ে যা। মু কোথা দিচ্ছি, এক্ষুনি এখান থেকে এ কেসটা তুলে এলে। দাদা যখন কথাটা দিচ্ছে, ও কথাটা লজ্জার হবে কলাই। মুনায় ঘুরে যাবো, চট্ট খাইছি। দেখলেন কত বড় মনে। সুবোধ বাবু, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। আমার নাম বিক্রম চক্রবর্তী। আমার ক্ষমতা সম্বন্ধে বোধহয় আপনার খুব একটা ধারণা নেই, কিন্তু আপনাকে বলে রাখি যে আপনার এসব কেস আমার কাছে কোনো ব্যাপারই নয়। আমার উকিল আসছে 10 মিনিট। 10 মিনিটের মধ্যে আমি আমার স্ত্রীকে এখান থেকে নিয়ে বেরিয়ে যাব। আমার শুধু একটাই চিন্তা, ও প্রেগনেন্ট। ওটা তো মোরও চিন্তাটা আছে না, প্রেগনেন্ট। কি জানলেন তো, ওই আপনি বললেন না যে আপনার উকিল তো আসবে, শিখা ম্যাডামকে নিয়ে যাবে। ভালো কথা, একবার নিয়ে যাবে। কিন্তু আপনি একটা কথা বলেন তো, এই চিৎকার চেঁচামেচি ঝগড়া ঝাঁটি মারামারি, এগুলো কি শিখা ম্যাডাম ছাড়বে না? কতবার উকিল তো ডাকবেন? হ্যাঁ, তার উপরে শিখা ম্যাডাম প্রেগনেন্ট, যদি কিছু হয়ে যায় তাইলে তো আপনার বাপ হওয়ার সাজটা জল হয়ে যাবে। মঝিয়ারাম, বিকি বাবু, তুমি ওর কথা একদম কানে দিও না। বিকি বাবু, একদম কানে দিও না ওর কথা। আজ শিখা ম্যাডাম যা কইরেছে না, অনেক বড় মূল্যের পরিচয়টা দিয়েছে।
সব লোকের জন্য করেছে। কিন্তু লোক কোথায় লু? রাত থেকে সকাল হয়ে গেল, কোন লোকের তো পাত্তা টোলাই কি আছে? এই গায়ের একটা লোকও কি এসেছে শিখা ম্যাডাম তোর জন্য? দেখ মু বুঝালে বুঝবে লাই। আপনি একটু ঠান্ডা মাথায় উলাকে বুঝান, ঠিক আছে? কি জানেন তো এই গায়ের লোক গুলার না? দাদা বাইরে মনে লয় গায়ে সব লোক চাইছে গেছে। সকাল সকাল কি এদের আর কোন কাজ টাজ লাই নাকি? চল দেখি বাইরে, আগে চল খেতে। বিকিবাবু, বিকিবাবু শিবার গলা পাচ্ছে, ওরা বাইরে এসেছে। তুমি একটু যাও না প্লিজ, ওদের থামাও, ওরা না হয় আবার কোনো বড় ঝামেলা না করে বসে। কি হয়েছে, কি এত চিৎকার করছো কেন তোমরা সব? ওরা শিখাকে না নিয়ে ফিরব লাই, ফিরব। তুমি প্লিজ একবার বাইরে যাও, ওদের থামাও, নইলে বড় কোনো অঘটন ঘটে যাবে। ওদের নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই শিখা, কিন্তু আমার তো ওদের নিয়ে মাথা ব্যথা আছে বিকি বাবু। তুমি আমার জন্য ওদেরকে একবার থামানোর চেষ্টা করবে না? কি করছোটা কি তোমরা? দেখো শিখা কিন্তু চায় না তোমরা এরকম করো, বারণ করছে সব করতে। কিন্তু বিকি বাবু, মোরা কোন অন্যায় কথা তো শুনবো লাই, শিখাকে এক্ষুনি ছাড়তে হবে, নাহলে মোরা কেউ যাবো লাই। শিবা শিবা শিবা, এটা বোঝার চেষ্টা করো, এটা আমাদের ফ্যামিলি ম্যাটার। আমি আমার উকিলকে খবর দিয়েছি, আমি একটু পরেই শিখাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে চলে যাবো। তোমরা প্লিজ এরকম করো না, আমরা এই অন্যায় মানলাম নাই। পুলিশ কি করে একটা পুয়াতে মিকে এখানে ধরে আনলাম কে? শিখা অন্যায় করেছে, শিখা শাস্তি আইন দেবে। তোমরা নিজেদের হাতে আইন তুলে নিয়েছো কেন? আরে অফিসার, তুই কি অন্ধটা আছিস? গায়ের সব থেকে খারাপ কাস্টম আছে আরম্ভ, তুই তাকে ধরবি? শিখা হরেনকে একটা চোর মেরেছে দেখে তুই ওকে আটকে রেখেছিস, এবার গায়ের সবাই মিলে হরেনকে চড়াবে। দেখি তুই কটাকে ধরে এনে আটকে রাখিস, দেখি। তীর মারবে বলছে, তীরপর মারলে তক্তা বানাই দিবে, চল কেটে পড়ি। কনস্টেবল অফিসার কেউ আছেন? অফিসার দরজাটা একটু খুলুন না, গ্রামের লোকদের আমি একমাত্র শান্ত করতে পারি। শিখাকে এক্ষুনি ছাড়তে হবে, নইলে মোরা কেউ যাব নাই, শিখাকে এক্ষুনি ছাড়তে হবে, নইলে মোরা কেউ যাব নাই, শান্ত হ। ঠিক আছে, এবারের মতো আমি শিখাকে ছেড়ে দিচ্ছি, তবে এরপরে যদি এই ভুল আবার করে তাহলে কিন্তু ছাড়বো না। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।
এটা থাম এবার। হ্যাঁ শিবা, উনি তার মা কেমন আছে? শুনেছিলাম তো ভালোই আছে। উকিলবাবু আপনি এখন আসতে পারেন, এই মুহূর্তে আপনাকে লাগছে না, আমি পরে আপনাকে ফোন করে সব বলছি। ও মোরা এখন যাচ্ছি হাসপাতালটাতে, গিয়ে দেখছি ও কেমন আছে। তুমি বাড়ি চলো, তিতলি কাল রাত থেকে বরুণের সাথে একা আছে। ঠিক আছে সিগা, তুই ঘরটা যা, দরকার হলে মু তোকে খবরটা দেবো। সুবোধ বাবু জিন্দাবাদ, সুবোধ বাবু জিন্দাবাদ, সুবোধ বাবু জিন্দাবাদ, সুবোধ বাবু জিন্দাবাদ। বেশ করেছেন সুবোধ বাবু, যা করেছেন না শিকার সাথে একেবারে বেশ করেছেন। আমি বলবো রে কৃষ্ণ হরে কৃষ্ণ, কি জানেন তো মনটা আরো একটু খুশি হয়ে যেত যদি শিকার অন্তত 14-15 বছরের একটা জেল আজ কিছু হয়ে যেত। ব্যাস তাহলে কেল্লা পাতে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আচ্ছা সুবোধ বাবু, পুলিশ কি বলছে? এ যা কেস, অন্তত 14-15 বছর হবে, কি বলে না? আপনি কি সারাদিন বাড়িতে পড়ে পড়ে ঘুমন নাকি? হ্যাঁ মানে কোনো খোঁজ তো রাখেন না, খবর তো রাখেন না, লাকি কাটা ঘায়ে লুলে ছিটাটা দিতে এসেছে। আরে কিছু আরে কিছু কি বলছেন, কেন কাটা ঘায়ে লুলে ছিটা দিতে যাবো? আচ্ছা কি হয়েছে, কি হয়েছে, কেসটা কি হয়েছে একটু বলুন। কি আবার হবে শিখা, ছাড়া পইয়া গেছে। কি বলছেন কেন আপনি, শিখার মধ্যে ছাড়াও পেয়ে গেল কি করে? আর কি করে, শৈতাল সিবার গ্রামের লোক গুলানের জন্য সকাল সকাল এসে থালাটা ঘরেও করলো, চাপ দিয়ে এখান থেকে শিখাকে ছাড়াই নিয়ে গেল। আর মুরা তো মার খেতে খেতে পলাই নিলাম। কি বলছেন কি আপনি সুবোধ বাবু, আপনি না গায়ের মাঝিয়ারাম, গায়ের লোকজন আপনাকেই মারতে তাড়া করলো। তুই আর বলছিটা কি? আরে মুই তো তাও ইখালে আছি, হরেল তো ঘরের মধ্যে দরজা বন্ধ করে লুকাই নাছে। শিখা সরেলের সাথে গ্রামের লোকগুলো জুড়লো কি করে? আরে তো সাপোর্ট বা কে লোক হচ্ছে, তাই তো মু বুঝতে পারছি না। ব্যাপারটা সত্যি বড় গোলমেলে, শিখার এত পাবলিক সাপোর্ট পেলে তো খুব মুশকিল। সুবোধবাবু আপনি গায়ের মাঝিয়ারা, গায়ের লোকজন আপনাকে সাপোর্ট করবে সেটা না করে গায়ের লোকজন আপনাকে মারতে তাড়া করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তার মানে আপনার মাঝিয়ারামের চেয়ারটা খুব বেশি দিন নেই, তাই না? এ গায়ের নতুন মাঝিয়ারাম শিখা সোরেন। এ লন্ড দুদল বাবু, এ মুটো সামলে কথা বলবেন। হ্যাঁ কাকে কি বলছেন আপনি জানেক লাই? আরে শিখার মতো মেয়েকে না সারা জীবনের মতো ঘুমটা পারাতে মোর একটা মিনিট সময় তো লাগবে, শুধু উপরতলা নির্দেশ নাই তাই কিছু করতে পারছি না। পার্টি অর্ডার তো দিক, শিখা সরেনকে মধ্যে খেলি। আমি এখানে বসে থেকে শিখার লাইফটাকে হেল করে দিতে পারি, ভিটিকে তুলে আনতে পারি এই বাড়িতে, কিন্তু সুদর্শন আমার কোনো মূল্যই বুঝলো না, এটা কিন্তু আমার খুব খারাপ লেগেছে। দেখুন দাদা, আমি আমি সবটাই বুঝি, বুঝি না এমনটা নয়, কিন্তু আমার বাড়ির পরিস্থিতি এরকম, আমি আমি কি করব বলুন, আমার তো হাত পা বাঁধা, বুঝতেই তো পারছেন। একে ভিকিকে বাড়ি ফিরিয়ে আনার জন্য সুদর্শনের সত্যি ওর মাথাটা ঠিক কাজ করছে না মনে হয়, আর তার মধ্যে এই শিখার প্রেগন্যান্সির খবর, এটা শোনার পর থেকে তো আরো উত্তেজিত হয়ে পড়েছে। আমার মতে সুদর্শন এটা ভুল করছে, আর তুমিও ভুল করছো সুদর্শনের কথা শুনে। অনিমেষদা, আমি শুধু একটাই কথা আপনাকে বলতে চাই, বাড়ির পরিস্থিতিটা সামলানোর জন্য আপাতত কটা দিন, মানে সাময়িকভাবে আমি এই পলিটিক্স থেকে একটু আলাদা হয়ে যাচ্ছি, মানে এটা টেম্পোরারি ব্যাপার, এক
একবার যদি আমি ভিকি আর শিখাকে বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে পারি ব্যাস, তারপর আবার জেকে সেই আমি যেমনভাবে যুক্ত ছিলাম সেইভাবেই থাকবো। শুধু ততদিন মানে সবাইকে এরকম একটা ইমপ্রেশন দিতে হবে, সবাইকে বোঝাতে হবে যে আমি পলিটিক্সের সঙ্গে আর যুক্ত নেই। তুমি কি ভাবছো যে তোমার এই পলিটিক্স পলিটিক্স খেলায় আমি সাই দেবো? কেন দেবো? আমার নাম অনিমেষ চৌধুরী, আমি কিং মেকার। আমার হাত দিয়ে কত এমএলএ নেতা মন্ত্রী তৈরি হয়েছে। তুমি কি ভাবছো আমি চক্রবর্তী পরিবারের দিকে তাকিয়ে বসে আছি? এত বছর ধরে আমি পার্টিটা নিজে চালিয়ে আসছি, এরপরেও কোনো অসুবিধা হবে না। অনিমেষ দা, আমার কথাটা, তোমাদের পেছনে যে এতদিন সময় নষ্ট হলো তার মূল্যটা তো আমাকে আদায় করে নিতেই হবে। ছাড়বো না, এমনি এমনি কাউকে ছাড়বো না। দেখুন অনিমেষ দা, আমি কিন্তু নিজে থেকে আপনার কাছে আসিনি, আমি কিন্তু আপনার কথায় এখানে এসেছি এবং আপনি এসেছিলেন আমার কাছে। আমি যে মোটা টাকা এই পার্টিতে ডোনেশন দিই সেই কথাটা তো আপনি ভুলে গেলে বা অস্বীকার করলে চলবে না, তাই না? আমি আমি কিচ্ছু ভুলি না রেখা, সব মনে রাখি। এতদিন যেটা পলিটিক্যাল ছিল রেখারা সেটাকে পার্সোনাল করে দিল, ঠিক আছে। এবার সময় হয়েছে বাকশুন্ডির দিকে একটু তাকানোর। দাদা প্রণাম। হ্যাঁ সুবোধ, তুমি কি সারা জীবন মাঝিয়ারাম হয়েই থাকবে নাকি আরো বড় হতে চাও? মানে দাদা, তুমি যদি সামনের ভোটে দাঁড়াতে চাও তাহলে আমি তোমাকে জেতানোর ব্যবস্থা করে দেব, তবে তোমাকে তার আগে আমার কথা মতো একটু কাজ করতে হবে। কি করতে হবে দাদা? তোমাকে বারবার বারণ করেছিলাম, তুমি আমার কথা না। তিতলি কোথায়? ঘরে ঘরে একবার। তিতলি, 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 ঘরে নেই তো? ঘরে নেই মানে? তিতলি, আমি আমি আরেকবার দেখছি। তিতলি, 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 না ভেতরে নেই। এই বিন্দু, তিতলি, বরুণ স্যার কোথায় ওরা? আমরা তো তা জানি না, আসার পর থেকে তো বরুণ স্যার বা তিতলি কাউকেই দেখতে পাইনি, তাই নিজেদের মতন পড়তে বসে পড়েছি। কোথায় গেল তাহলে বরুণ বাবু? তিতলি, তিতলি, বরুণ কোথায় গেল? বরুণ, বরুণ, তিতলি কোথাও নেই, কোথায় গেল তিতলি?